আসসালামাইকুম, আমি তানজিন ইসলামি চৌগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এসেছি। আমি একটি গল্প বলবো। আমার গল্পের নাম এক রাজা ও তার তিন মন্ত্রী। অনেক দিন আগের কথা, এক ছিল রাজা ও তার ছিল তিন মন্ত্রী। রাজা একদিন মন্ত্রীদের একটি পরীক্ষা নেবেন। তিনি মন্ত্রীদের রাজ দরবারে ডাকলেন। তিনি মন্ত্রীদের একটি করে বস্তা দিলেন, বললেন, তোমরা এই বস্তা ভরে নানা রকম ফল, যেই কথা সেই কাজ। মন্ত্রীরা ফল আনার উদ্দেশ্যে রওনা হলেন। প্রথম মন্ত্রী ভাবল, রাজা আদেশ করেছে, ভেবে সে ভালো ভালো ফল নিল। দ্বিতীয় মন্ত্রী ভাবল, রাজাকে অত কিছু দেখবে নাকি, নিচে কিছু পচা ফল পাথর নিল। রাজ দরবারে হাজির হলো। রাজা মন্ত্রীদের দেখে খুশি হলেন। ধন্যবাদ।